সেই পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রেখতে পেরেছে এটা কখনো হয় না ডিবি হেফাজত থেকে বের হয়েই আন্দোলন চলবে বলে ঘোষণা দিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস প্রিয় বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকনটিতে ক্লিক দিয়ে রাখুন ছয় দিনের ডিভি হেফাজত থেকে মুক্ত হয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন লড়াই চলবে বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান সার্জিস বলেন এ পথ সত্যের ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে গ্রেফতার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে এই সমন্বয়ক আরও লেখেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি আপনারা আমার বিদ্যালয়ের শিক্ষকের উপর আঘাত করেছেন সারা দেশে স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাসরুর তার উদাহরণ আরও বলেন যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেফতারের ভয় থাকে এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পাননি এমন তো হওয়া উচিত ছিল না গ্রেফতার ইস্যুতে ফেসবুক পোস্টে আরো লেখেন কোথায় আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন সাথে আছে আসিফ মাহতাব স্যার মাশরুর আন্দোলনে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী রিকশা থেকে নামিয়ে প্রিজন ভানে তুলেছেন বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন কি ভাবছেন এভাবে কিছু শেষ হয়ে যাবে ডিভি হেফাজতে বিষয় বলেন ছয় দিনের ডিভি হেফাজত দিয়ে ছয় জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থপাচার ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন পুলিশের উদ্দেশ্যে এই সমন্বয়ক আরও লেখেন পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি এদেশের মানুষের আপনাদের উপর 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 নয় নয় পুলিশের এই আপনার গায়ের ওই পোশাকটার যে পোশাকটাকে ব্যবহার করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন নিপীড়ন করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে জেল আর আদালতের প্রাঙ্গনে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে বুকে টেনে নেব প্রিয় বন্ধুরা কোটা আন্দোলন সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ